টানা 14 ওয়ানডে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার, দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের হার। ওয়ানডে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন তারা, 50 ওভারের ফরম্যাটে জিতেই চলেছে অস্ট্রেলিয়া। টানা 14টি ওয়ানডে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া, সামনে নিজেদেরই রেকর্ড। 2003 সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে টানা 21টি ওয়ানডে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার 2023 সালের অক্টোবর থেকে ওয়ানডে ক্রিকেটে আর হারেনি অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে অপরাজিত অস্ট্রেলিয়া। ঘটনা হচ্ছে, 2003 সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া, কাকতালীয় হলেও সেবারও ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বসেরার মুকুট মাথায় পড়েছিল অস্ট্রেলিয়া। শনিবার লিডসে ইংল্যান্ডকে 68 রানে দুর্মুষ করল অস্ট্রেলিয়া। পরপর দুই ম্যাচ জিতে 5 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। লিডসে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। ম্যাথু শর্ট ও আগের ম্যাচের নায়ক ট্রাভিস হেড ঝোড়ো শুরু করেন। 27 বলে 29 রান করে ফেরেন হেড এবং 29 করে ফেরেন শর্ট। 3 নম্বরে নেমে মিচেল মার্শ 59 বলে 60 রান করেন। তবে ম্যাচে অস্ট্রেলিয়াকে ভালো জায়গায় পৌঁছে দেন অ্যালেক্স ক্যারি, 67 বলে 74 রান করেন তিনি। তবে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। 44.4 ওভারে 270 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এদিকে রান তাড়ায় নামা ইংল্যান্ডকে শুরুতেই চাপে ফেলে দেন জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। হ্যাজলউড ফিল সল্টকে 12 রানে ফেরানোর পর স্টার্ক ফেরান উইল জ্যাক্স ও হ্যারি ব্রুককে। ব্রুক 4 রান করলেও জ্যাক্স ফেরেন রানের খাতা খোলার আগেই। এরপর তৃতীয় বোলার হিসেবে আক্রমণে আসা অ্যারন হার্ডি দ্রুতই থিতু হয়ে যাওয়া বেন ডাকেট ও লিয়াম লিভিংস্টোনকে শূন্যতে তুলে নিলে ইংল্যান্ডের স্কোর পরিণত হয় 5 উইকেটে 65 রানে। ডাকেটের ব্যাটে আসে 32 রান। তাদের বিদায়ে এখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড। বাকি সময়ে জেমি স্মিথ কিছুটা লড়াই করলেও অন্যদেরকেও শক্তভাবে হাল ধরতে পারেননি। স্মিথ 49 রান করে আউট হওয়ার পর জ্যাকব বেথেল 25, ব্রাইডন কার্স 26 ও আদিল রশিদের 27 রানের ছোট্ট তিনটি ইনিংসে ভর করে 200 পার করে স্বাগতিকরা। তবে এই ইনিংসগুলো জয়ের জন্য যথেষ্ট ছিল না। আর গত বিশ্বকাপে ফাইনালের পর প্রথমবার ওয়ানডে খেলতে নেমে 3 উইকেট নেন স্টার্ক, 2টি করে শিকার ধরেন হার্ডি, ম্যাক্সওয়েল ও হ্যাজলউড।